5 মিনিটের আজকের বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি তাসনিমা আতিথি। শুরুতেই সংবাদ শিরোনাম। ইউক্রেনের বোরোদিয়ানকায় দুই ভবনের ধ্বংসস্তূপের নিচে 26 লাশ। শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে যাব বললেন ইমরান খান। খাদ্যপণ্যের দাম বাড়ায় বিক্ষোভ, পেরুতে জরুরি অবস্থা ঘোষণা। ইসরায়েলে ফের বন্দুক হামলা, এক মাসে নিহত 13। রানওয়েতে ছিটকে পড়ে দ্বিখণ্ডিত প্লেন, প্রাণে বাঁচলেন ক্রুরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদ। ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর বোরোদিয়ানকায় দুটি বিধ্বস্ত আবাসিক ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে 26টি লাশ উদ্ধারের দাবি করা হয়েছে। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল ফেসবুক পোস্টের বরাতে বিবিসি অনলাইন এসব তথ্য জানিয়েছে। ফেসবুক পোস্টে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনেডিক তোভা অভিযোগ করেছেন, রুশ বাহিনী ইচ্ছাকৃতভাবে বোরোদিয়ানকায় বেসামরিক এলাকাকে হামলা লক্ষ্যবস্তু করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বোরোদিয়ানকা শহরের ধ্বংসযজ্ঞের মাত্রা বুচা শহরের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। গতকাল বৃহস্পতিবার রাতে ফেসবুকে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। সুপ্রিম কোর্টের রায়ের প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাব বাতিল ও পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন দেশটির সুপ্রিম কোর্ট। একই সঙ্গে পার্লামেন্ট পুনর্বহালেরও নির্দেশ দেন বিচারপতিদের 5 সদস্যের বেঞ্চ। এ রায়ের পরেই প্রথম প্রতিক্রিয়ায় এমন বার্তা দিলেন ইমরান খান। ইমরান খান বৃহস্পতিবার রাতে এক টুইট বার্তায় লেখেন, শুক্রবার ক্যাবিনেটের বৈঠক ডেকেছি, সংসদীয় দলের সঙ্গেও বসব, সন্ধ্যায় আমি জাতির উদ্দেশ্যে ভাষণ দেব, সবসময় দেশবাসীর পাশে আছি, পাকিস্তানের হয়ে শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে যাব। খাদ্যপণ্য ও জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রয়েছে পেরুতে। বিক্ষোভ দমনে এক মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলোর সরকার। রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর থেকে দেশটিতে বেড়ে গেছে সব পণ্য ও জ্বালানি তেলের দাম। এরই প্রতিবাদে সপ্তাহব্যাপী শত শত ট্রাক শ্রমিক ও খামার শ্রমিকরা সারা দেশে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে। সম্প্রতি রাজধানী লিমা থেকে প্রায় 300 কিলোমিটার দক্ষিণে ইকাতে বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে সংঘর্ষে একজন খামার শ্রমিক নিহত এবং 15 জন আহত হয়েছেন। এ ঘটনার পর দেশটিতে আরও তীব্র হচ্ছে আন্দোলন। ইসরায়েলের তেল আবিবে ফের বন্দুকধারীর হামলায় 2 জন নিহত ও অন্তত 8 জন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। সম্প্রতি বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটল দেশটিতে। এ নিয়ে এক মাসে দেশটিতে অন্তত 13 জন নিহত হলেন। সর্বশেষ হামলার কয়েক ঘন্টা পরও সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করতে পারেনি ইসরায়েলি পুলিশ। হামলাকারীকে আটক করতে শত শত ইসরায়েলি পুলিশ, ক্যানাইন ইউনিট এবং সেনাবাহিনীর বিশেষ বাহিনী তেল আবিবে ব্যাপকভাবে অভিযান চালাচ্ছে। ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাগুলোতেও অনুসন্ধান চালানো হচ্ছে বলে খবর পাওয়া গেছে। কোস্টারিকায় জরুরি অবতরণের সময় একটি কার্গো প্লেন দুর্ঘটনার কবলে পড়ে দ্বিখণ্ডিত হয়ে গেছে, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় বৃহস্পতিবার সান জোসে আন্তর্জাতিক বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে। জার্মান লজিস্টিক জায়ান্ট DHL এর হলুদ প্লেনটি ল্যান্ড করার সময় ধোয়া বের হচ্ছিল। এ সময় প্লেনটি রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং দ্বিখণ্ডিত হয়ে যায়। কোস্টারিকার দমকল বাহিনীর প্রধান হেক্টর সাভেস বলেছেন, দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি, প্লেনে থাকা 2 ক্রু ভালো আছেন। দুর্ঘটনার পর বন্ধ ছিল আন্তর্জাতিক বিমানবন্দরটি। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে কেতানজি ব্রাউন জ্যাকসনের নিয়োগ অনুমোদন করেছে সেনেট, আর এর মধ্যে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে সেদেশের সর্বোচ্চ আদালতের বিচারকের বসতে যাচ্ছেন তিনি। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সেনেট কেতানজি ব্রাউন জ্যাকসনের নিয়োগ অনুমোদন করে। বিরোধী দল রিপাবলিকান পার্টির তীব্র আপত্তির পরও 53-47 ভোটে জ্যাকসনকে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে অনুমোদন দেওয়া হয়। সেনেটের ভোটাভুটিতে 50 জন ডেমোক্র্যাট সদস্যের সঙ্গে 3 জন রিপাবলিকান সেনেটরও জ্যাকসনের নিয়োগের পক্ষে ভোট দিয়েছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় বিশ্বে 3,486 জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন 11,40,552 জন। একদিনে 12,44,658 জন সুস্থ হয়েছেন। ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী বিশ্বে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 61,94,869 জনে। এছাড়া মহামারীর শুরু থেকে এ পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে
49,62,181 জনে। করোনা থেকে সেরে উঠেছেন 43,19,72,541 জন। রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনে গণহারে অপরিকল্পিতভাবে নিপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘন করেছে জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদ মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়াকে বরখাস্ত করেছে। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করা হয়। প্রস্তাবের পক্ষে 93টি ভোট পড়ে, বিপক্ষে পড়ে 24 ভোট। 58 দেশ ভোটদানে বিরত থাকে। জেনেভা ভিত্তিক জাতিসংঘের 47 সদস্যের মানবাধিকার কাউন্সিলর থেকে রাশিয়াকে বাদ দিতে প্রস্তাবের পক্ষে 193 সদস্যের সাধারণ পরিষদের 2/3 সমর্থন প্রয়োজন ছিল। 58 দেশ ভোটদান থেকে বিরত থাকায় তাদের অনুপস্থিত বলে বিবেচনা করা হয়। ফলে প্রস্তাবের পক্ষে 93 ভোট পড়ায় তার 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। মানবাধিকার পরিষদে রাশিয়ার সদস্যপদ স্থগিতে আনন্দিত বাইডেন জাতিসংঘের মানবাধিকার পরিষদে রাশিয়ার সদস্যপদ স্থগিত করার সিদ্ধান্তের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক বিবৃতিতে এ নিয়ে আনন্দ প্রকাশ করেছেন তিনি। বৃহস্পতিবার ইউক্রেন ইস্যুতে মানবাধিকার পরিষদে রাশিয়ার সদস্যপদ স্থগিত করেছেন জাতিসংঘ। এদিন ইউক্রেনে রুশ সেনাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে রাশিয়ার সদস্যপদ স্থগিত চেয়ে সাধারণ পরিষদে খসড়া প্রস্তাব তোলে যুক্তরাষ্ট্র। প্রস্তাবের পক্ষে ভোট দেয় 93টি দেশ, বিপক্ষে ভোট পড়ে 24টি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ 58টি দেশ ভোটদানে বিরত ছিল। বাইডেন বলেন, এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি অর্থপূর্ণ পদক্ষেপ। এর মধ্যে দিয়ে বোঝা যায় পুতিনের যুদ্ধ কিভাবে রাশিয়াকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করে দিয়েছে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী রাশিয়ার প্রবেশ নিষিদ্ধ করেছে মস্কো। বার্তা সংস্থা AFP-র প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বৃহস্পতিবার মস্কো এই ঘোষণা দেয়। মস্কোর এই ঘোষণাকে রাশিয়ার বিরুদ্ধে ক্যানবেরা ও ওয়েলিংটনের দেওয়া নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা হিসেবে দেখা হচ্ছে। ইউক্রেনে হামলার জেরে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এখন এই দেশ দুটির প্রধানমন্ত্রীদের রাশিয়ার প্রবেশ নিষিদ্ধ করল মস্কো। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে রাশিয়ার প্রতি শত্রুতাপূর্ণ আচরণের অভিযোগ এনেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান ছাড়াও এই দুই দেশের আরও অনেক মন্ত্রী ও সংসদের রাশিয়ার প্রবেশ নিষিদ্ধ করেছে মস্কো। শেষ করছি 5 মিনিটের আজকের বিশ্ব সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.jagonews24.com।